আমার মনে হলো 2010-এ আমার মনে হলো যে আমরা জাতিগতভাবে আমাদের চিন্তা চেতনা বিশ্বাস নিয়ে অনুভূতি নিয়ে আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিয়ে একটা আন্তর্জাতিকভাবেই দেশের ভিতরে এবং বাইরে আমরা গভীর ষড়যন্ত্রের ভিতরে ঢুকে যাচ্ছে বলে আমার মনে হলো। আমার মনে হলো যে আমাদের দিন ইমান, আমাদের ঐতিহ্য ইতিহাস এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য রক্ষা করতে হলে দেশ বাঁচানোর চিন্তা করতে হবে। দেশটা আগ্রাসীদের হাতে পড়ে যাচ্ছে, হ্যাঁ, এবং এটা এক ধরনের হাঙ্গর গিলে খেয়ে নিতে যাচ্ছে দেশটাকে, আমার এরকম মনে হলো। তখন আমি কেন যেন একটু আগাম আগাম লিখে ফেললাম যে যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠব তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। এই যে আবার যুদ্ধ হবে, এটি একটি আমার এখন মনে হয় যেহেতু আমি এটা বলেছি আবার যুদ্ধ হবে, আল্লাহ বলিয়েছেন, হ্যাঁ, আমি খুব মস্তিষ্ক খাটিয়ে কিছু লিখি না, আমার লেখাগুলো মস্তিষ্ক প্রসূত নয়, আমার লেখাগুলো হৃদয়ে প্রসূত, হৃদয়ে যখন হৃদয় থেকে কোনো একটা কথা আসে সেটাই আমি লিখি, খুব মাথা কাটিয়ে কলম ঘুষে চেয়ার টেবিলে বসে লেখার আমার অভ্যাস নাই। যে জন্য দেখা যায় যে আমি 2 মাসের মধ্যে অনেক গান কবিতা লিখে ফেলেছি, আবার 5-6 বছর চলে গেছে কিছুই লিখি নাই। যেমন 2010-2015 পর্যন্ত আমার কোনো সঙ্গীত ছিল না, নতুন কোনো সঙ্গীত ছিল না, তখন একটা পত্রিকা সম্পাদনা করতাম, সেখানে কিছু কলাম টলাম লেখা হতো, দীর্ঘ সময় এরকম হয়ে থাকে। তো এই সঙ্গীতটির পরপরই আমি দেশের গানের আরেকটা প্যাটার্নে চলে গেলাম। আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান, ভেবে থাকো যদি তবে ভুল হবে, আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম, ভেবে থাকো যদি তবে ভুল হবে, আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে, ভাবো যদি ভুল হবে, আমার বাংলাদেশ ভারতের সেবা হয়ে যাবে, ভাবো যদি ভুল হবে, এটা বাংলাদেশ এটা সিকিম নয়, এটা বাংলাদেশ এটা ভুটান নয়, গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস নয়, জিনেমে বাংলাদেশ জিনেমে বাংলাদেশ, বাংলাদেশ কি কই বাংলাদেশ কি কই গম নেহি, সারে দুনিয়া কো দেখ লায়েগা বাংলাদেশ, হম ভি কিসি সে কম নেহি, বাংলাদেশ রাইজেস বাংলাদেশ রিভেলস, বাংলাদেশ প্রোক্লেমস ইন দ্য ওয়ার্ল্ড টু ডিফেন্ড বাংলাদেশ, ক্রোর পেট্রিয়টস অলওয়েজ রেডি টু প্রোভাইড গার্ড, এরকম আসছে। এর কিছুদিন পর আমার সর্বশেষ দেশাত্মবোধক সঙ্গীত যেটি লেখা এসছে সেটা আবার একটি বাঁচাও বাংলাদেশ, এটা আরো ঘনীভূত। আপনার বাংলাদেশের অবস্থা জানেন, বাংলাদেশের অবস্থা যখন যে রকম সুরত ধরেছে তখন সেরকম সঙ্গীত আমি লেখার হয়তো লেখা হয়েছে, আমি তো চেষ্টা করে লিখি না, আমি আগে বলছি চেষ্টা করে লিখি না, কখন কি লিখতে হবে কোন লেখাটা এলে ভালো হয় হয়তো আল্লাহ আমাকে সাহায্য করেন বা আল্লাহ হয়তো লেখান। আমি শেষ সঙ্গীত এরকম আমি একটু কয়েকটা সেকেন্ড সময় নিচ্ছি। জি জি, টেকনাফ থেকে তেঁতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ যেটা হাতে নিয়ে এসো ছুটে, টেকনাফ থেকে তেঁতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ যেটা হাতে নিয়ে এসো ছুটে, প্রতিবাদ ঠোঁটে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে, রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না, এদেশে তোমার আমার জনম মাটি, আসমানে দেখো শকুনের আনাগোনা, সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি, জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ, জাগো জাগো
বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ, অনেক কথা আছে, অনেক কথা আছে, কিন্তু মূল বক্তব্যটা এটা যে আবার যুদ্ধ হবে, যদি এই হয় যদি সেই হয় যদি সেই হয় তাহলে আমরা আবার যুদ্ধ করব। দশে লেখা আমি আবার মোটামুটি 18-19 এসে যে পরিস্থিতি অনেকটা হয়ে গেছে যে বাংলাদেশ লুটপাট ভিতরগত ভাবে শুরু হয়ে গেছে, কাছে এখন জাগো, এখন কার কি আছে নিয়ে ছুটি আসার মতো প্রস্তুতি নিয়ে নাও। তো জানি না আমাদের মতো এই নগণ্য চিন্তক কবি যারা ঘরে বসে বসে চিন্তা করি, অনেকে তো বলবেন যে ময়দানে দেখি না, বড় বড় কথা লেখেন বসে বসে, জানি না এই কথাগুলো নজরুলকে বলা হয় কিনা, উনি তো ঘরে বসে বসে বড় কথা লিখছেন, ঠিক আছে, অনেকের ক্ষুদ্র চিন্তা থেকে অনেক কিছু বলেন, কিন্তু এগুলি গায়ে মাখার সময় নাই, বলতে হবে, বলাটা অনেক কিছু। দুশ্মন হয়তো শুনেছে, হয়তো তারা দুকদম পিছিয়েছে যে না প্রহরীরা জেগে আছে, চোর ডাকাত যখন রাত্রে আসে, যখন আক্রমণকারীরা রাত্রে আসে, যখন দুষ্কৃতিকারীরা রাত্রে আসে কোনো এলাকায় হামলা করতে, তখন এই যে পাহারাদার যখন বলে যে শুধু চিৎকার করে, হ্যাঁ হুঁশিয়ার, তখনই কিন্তু দুকদম পিছিয়ে যায় না, এখানে প্রবলেম আছে। আমরা যে চিৎকারটা করি এতে হয়তো সাম্রাজ্যবাদী শক্তিগুলিও হয়তো একটু গুটিয়ে নেয় হাত পা, যে আমরা যেভাবে এগুচ্ছিলাম প্ল্যানটা এভাবে হবে না। একজন কবি তো বলে দিছে যে জাগো লাঠিবাস নিয়ে চলে এসো, রাষ্ট্র থেকে অর্ডার না আসুক, একজন কবি তো বলেছে, কবিতা সবার। কাজেই আমি বলছি আরেকটা বিষয়ে রিয়াদ ভাই, আমি বলি যে আমি আমি একজন আলেম কবি হয়ে, ইসলামী কবি হয়ে দেশাত্মবোধক সঙ্গীতটা একটু বেশি বেশি লিখেছি, ঘন ঘন লিখেছি, এর কারণে আমাদের আরেকটা মহল আরেকটা শ্রেণীর আপনজনেরা ভাইয়েরা তারা বিষয়টাকে বুঝতে পারেন না, তারা মনে করেন যে এটা কি এক ধরনের আসাবিয়ত কিনা, মানে এটা অতিরিক্ত দেশপ্রেম, মানে দেশের সীমানার কথা বেশি বলে বলে মুসলিম উম্মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে কিনা, সমস্ত মুসলিম উম্মা যে এক জাতি, সেই যে চেতনা বোধ সেখান থেকে অতিরিক্ত দেশপ্রেম ক্ষতিকর কিনা, আমি সেটা করছি কিনা। তো আমি সুনির্বন্ধ ভাবে তাদের কাছে বলবো, চিন্তা করে দেখেন যে 2002 বা 99 এই আমি লিখেছি যে উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এটা তো আন্তর্জাতিক ভাবে মুসলিম উম্মার ঐক্যের গান, মুসলিম জাতীয়তাবাদের গান। এরপর আমি লিখেছি ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান কাশ্মীর ও আপন, বহু আগে লেখা গান, 2003-2 লেখা। তারপর আমি আরেক সঙ্গীতে বলেছি দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আজান, আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গোড়া মানি না কোনো বিধান, অত্যাচারীর খোলা তলোয়ার কোন ঠিক মনে পড়ছে না, তবে এই যে সঙ্গীত গুলো আমার বৈশ্বিক চেতনার ইসলামী ভাতৃত্ব বোধের, তুমি তো মুসলমান প্রথম যেটা গিয়েছি, এগুলো তো ওনাদের শোনা উচিত যে এই কবি তো এগুলো গিয়েছেন, এই কবি তো এগুলো গিয়েছেন, তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে দেশ দেশটাকে আলাদা করে আপনি আবার একটা ভিন্ন চিন্তা করেন, উম্মার কথাও বলছেন, দেশটাকে নিয়ে আবার ভিন্ন একটা চিন্তা করছেন, মানে এটা বুঝতে হবে। এখন আমাদের যে মুসলিম বিশ্ব, যেখানে পাশাপাশি পাশাপাশি অনেকগুলো মুসলিম দেশ, যেমন ইরাক সিরিয়া লিবিয়া টিবিয়া সব একসাথে না, আমাদের মধ্যপ্রাচ্য, হ্যাঁ, সেখানে যদি একটা মুসলিম দেশ বেশি বেশি নিজের কথা বলে, বেশি বেশি অন্যদের চেয়ে আলাদা হতে বলে, বেশি বেশি গেট লাগায়, তালা মারে, বেশি বেশি বেড়া দেয়, তাহলে এটাকে বলা হবে যে তারা মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে বের হয়ে নিজেরা আলাদা একটা কায়েম করছে। বাংলাদেশের বাস্তবতা কিন্তু এটা নয়, বাংলাদেশ তিন দিকে এক অমুসলিম পত্তলিক ইসলাম ও মুসলিম বিদ্বেষী এক রাষ্ট্রের পেটের গভীরে আমরা আছি, আমাদের সীমানা শক্তভাবে খুঁটি গাড়া, আমাদের সীমানা শক্তভাবে চিহ্নিত করা, আমাদের সীমান্ত রক্ষার জন্য শক্তিশালী সঙ্গীত কবিতা এবং পদক্ষেপ নেওয়া আমাদের ইমানের দায়িত্ব, বাংলাদেশটাকে বাংলাদেশের সীমানা নির্ধারণ করা, এটা রক্ষার জন্য জীবন দেওয়া, এটা রক্ষার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, এটা সেই আসাবিয়াতের মধ্যে পড়ে না, এটা পড়ে হলো যে অমুসলিম বিশাল এক পরাশক্তির কাছ থেকে
18 কোটি তো হৃদপন্থী মানুষের একটি ভূখণ্ডকে রক্ষা করার চেষ্টা করা, এই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, তা না হলে এই হিসাবের পেজ থেকে যাবে। আমি হয়তো বুঝাতে পেরেছি।